সালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাই ও বন্ধুগণ, এই মুহূর্তে আমরা একটা নতুন পুকুরে চলে এসেছি। পুকুরে এখন টেস্টিং হবে, টেস্টিংয়ে দেখা যাবে কী ধরনের মাছ ছিপ বড়শি খায়। তো এই পুকুরটি নতুন, যদিও আগামী 26 তারিখের টিকিটের জন্য এখানে মৎস্য শিকার উৎসব চলবে। সিট সংখ্যা মোট 28টি, প্রতিটি সিটে 3টি করে ছিপ ফেলা হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটার পরিধি মোটামুটি 2.5 বিঘা জলকর। আপনারা দেখতে পাচ্ছেন শিকারীরা বেশ কিছু টেস্টিংয়ে বসেছে। এখন চলুন দেখা যাক টেস্টিংগুলি কেমন হয়। তো ধন্যবাদ, সাথে থাকুন, দেখতে থাকুন। চমৎকার সাইজ, দেখিয়ে শিকারি মাসুদ ভাই দেখলেন টেস্টিংয়ের মাছ। কিছুক্ষণের মধ্যে ফেলতে না ফেলতে সাইজ, মাছের সাইজ বেশ ভালো। ডানে আসেন, মাছ ছোটানোর জন্য ডানে আসেন। হাতে আগে একটা আপনি ন্যাকড়া নিতেন। শিকারি আমাদের মাসুদ ভাই দেখতে পাচ্ছেন, এটি আশা করা যায় কেজি প্লাস 1.5 কেজি, 1 কেজি 500, এরকম সাইজের অধিকাংশ প্রচুর পরিমাণে রয়েছে। কালার একদম ঝকঝকে। পুকুরটি চারপাশ দেখতে পাচ্ছি, এটা রুই মাছ। এই পুকুরে এখন রুই এটা 900 গ্রাম কেজি সাইজ, এবং মাছে কোনো ডিস্টার্ব নাই ইনশাল্লাহ। আর সামনে 26 তারিখ আমাদের এই পুকুরের টিকিট 10,500 টাকা, আসন 28টি। আমাদের বেশিরভাগ অংশ এই সাইজের মাছ, 1 কেজি 100 কেজি 1.5 কেজি, এবং মাছগুলো সবই হাত দিয়ে মাছ মারার মতো মাছ, ডিম রুটির খেলা। কোনো 4 ফিট কিছুই চলবে না, শুধু ডিম রুটি দিয়ে মাছ মারা ইনশাল্লাহ।